দেশে করোনায় একদিনে 12 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে শতকরা 16 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 13,842টি বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 2,285 জনের শরীরে। শনাক্তের শতকরা হার 16.51 ভাগ। নতুন মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,80,974 জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 29,174 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 482 জন। দেশে করোনায় একদিনে 12 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে শতকরা 16 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 13,842টি বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 2,285 জনের শরীরে। শনাক্তের শতকরা হার 16.51 ভাগ। নতুন মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,80,974 জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 29,174 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 482 জন। দেশে করোনায় একদিনে 12 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে শতকরা 16 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 13,842টি বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 2,285 জনের শরীরে। শনাক্তের শতকরা হার 16.51 ভাগ। নতুন মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,80,974 জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 29,174 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 482 জন। দেশে করোনায় একদিনে 12 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে শতকরা 16 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 13,842টি বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 2,285 জনের শরীরে। শনাক্তের শতকরা হার 16.51 ভাগ। নতুন মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,80,974 জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 29,174 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 482 জন। দেশে করোনায় একদিনে 12 জনের মৃত্যু হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হার ছাড়িয়েছে শতকরা 16 ভাগ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় 13,842টি বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে সংক্রমণ ধরা পড়েছে 2,285 জনের শরীরে। শনাক্তের শতকরা হার 16.51 ভাগ। নতুন মারা যাওয়া 12 জনের মধ্যে 8 জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,80,974 জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 29,174 জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন 482 জন।